বাংলাদেশের দুর্নীতি ও তার প্রতিকার রচনাটি খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকা: বাংলাদেশ যেসব সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে দুর্নীতি। কারণ দুর্নীতি আজ এক শ্রেণীর মানুষের কাছে প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় বর্ষণের উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সমস্ত সমাজের সর্বস্তরে দুর্নীতির কালো থাবা বিস্তার লাভ করেছে। দুর্নীতির কারণে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, অগ্রগতির চাকা পশ্চাৎমুখী হচ্ছে। আমাদের এই সামাজিক ব্যাধি সারাতেই হবে, দেশকে দুর্নীতিমুক্ত করে কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করতেই হবে। দুর্নীতির সর্বগ্রাসী রূপ। দুঃখের ও লজ্জার বিষয় যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জরিপে পরপর 5 বার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম সারিতে নিন্দিত অবস্থান ছিল বাংলাদেশ। দুর্নীতির বিস্তার দেখা যায় সমাজের সর্বস্তরে। ব্যাংক থেকে ঋণ নিয়ে বেমালুম হজম করে ফেলা, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করা, গরিবের জন্য বরাদ্দকৃত ত্রাণের টিন, খাদ্য, বস্ত্র ইত্যাদি আত্মসাৎ করা, বিদ্যুৎ, পানি ও গ্যাস চুরি করা, আয়কর ফাঁকি, শুল্ক ফাঁকি, চাকরির নামে হায় কোম্পানি খোলা, চোরাচালান, কালোবাজারি, শেয়ার বাজারের কারচুপি, প্রকৃত অপরাধের অভিযোগ থানায় মামলা না নেওয়া, কোথাও নেই দুর্নীতি, সব জায়গাতে দুর্নীতি, এমনকি মূল্যবোধ ন্যায়নীতির প্রতি মানুষের আস্থা হারাচ্ছে। যে দেশের মানুষ রক্ত খেয়ে যুদ্ধ করে অর্জন করেছে স্বাধীনতা, সে দেশের মানুষ প্রত্যহের জীবনে দুর্নীতিতে জর্জরিত। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ সবকিছুই কলুষিত করেছে সর্বগ্রাসী দুর্নীতি। চাঁদাবাজি রাষ্ট্রীয়করণ করা হয়েছে, টেন্ডারবাজি, টোলবাজি ইত্যাদির মাধ্যমে দুর্নীতি সন্ত্রাসী চরিত্র ধারণ করেছে। দুর্নীতির উন্নয়নের অন্তরায়, বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। সাধারণ মানুষের শ্রমের বিনিময়ে অর্জিত সাফল্য দুর্নীতির কারণে ম্লান হয়ে যায়। দেশপ্রেমহীন নেতা নেত্রী এবং দলতন্ত্রের ফল প্রত্যাশিত উন্নয়ন সার্বিকভাবে ব্যাহত হচ্ছে। লুণ্ঠিত হচ্ছে দেশের মানব সম্পদ, ব্যক্তি দলের স্বার্থে সেগুলো পাচার হয়ে যাচ্ছে বিদেশে। জনগণের দুঃখ, দরিদ্র বিমোচন দূরের কথা, ক্রমে বেড়ে চলেছে ভূমিহীন দরিদ্র মানুষের সংখ্যা। সৃষ্টি হচ্ছে বিপুল বৈষম্য, ধন বৈষম্য। সম্প্রতি কালে বিভিন্ন সংস্থা ও দাতা দেশ দুর্নীতিকে বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছে। দুর্নীতি প্রতিরোধ। দুর্নীতি প্রতিরোধ, আমরা জানি সন্ত্রাস, কালো টাকা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন দুর্নীতি বেঁধে দিয়েছে ভয়াবহ। দেশপ্রেমহীন দেশনেত্রী এবং দলনেতন্ত্রের ফলে প্রত্যাশিত উন্নয়ন সার্বিকভাবে ব্যাহত হচ্ছে। লুণ্ঠিত হচ্ছে দেশের মূল্যবান সম্পদ, ব্যক্তি দলের স্বার্থে সেগুলো পাচার হয়ে যাচ্ছে বিদেশে। জনগণের দুঃখ, দরিদ্র বিমোচন তো দূরের কথা, ক্রমে বেড়ে চলেছে ভূমিহীন দরিদ্র মানুষের সংখ্যা। সৃষ্টি হচ্ছে বিপুল ধন বৈষম্য। সম্প্রতিকালে বিভিন্ন সংস্থা ও দাতা দেশ দুর্নীতিকে বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছে। দুর্নীতি প্রতিরোধের করণীয়, আমরা জানি সন্ত্রাস, কালো টাকা, রাজনৈতিক দুর্বৃত্তা দুর্নীতিকে দিয়েছে ভয়াবহ ফলে সাধারণ মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। লক্ষিত লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার, রাষ্ট্রীয় সংস্থা, সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে দুর্নীতির অন্তর্ভাব করে নিমিত্ত ব্যবস্থাকে আমাদের মুক্তি পেতেই হবে। আমাদের উপলব্ধি করতে হবে অনেক সংগ্রাম ইত্যাদির বিনিময় কিন্তু স্বাধীন দেশকে প্রথম পচনের দিকে আমরা ফেলে দিতে পারি না। রাজনীতি, অর্থনীতি যেহেতু একটি দেশের উন্নয়নের প্রধান নিয়ামক, তাই সুনীতি প্রতিষ্ঠা এবং রাজনীতি দুর্বৃত্তায়নকে প্রতিরোধ করতে হবে সবার, যেহেতু রাষ্ট্রীয়
প্রশাসন ও বিচার বিভাগে দুর্নীতি বিস্তার রাজনৈতিক বিবিধায়নের পথ খুলে দিয়েছে, তাই দেশের বৃহত্তম স্বার্থে এক্ষেত্রে সংস্কার করে নৈতিকভাবে উন্নত লোকদের নিয়োগ দিতে হবে। সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে আইনি শাসন প্রতিষ্ঠা ন্যায়ের ভিত্তিকে মজবুত করতে হবে। দুর্নীতি অভিশাপ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে দুর্নীতিগ্রস্ত নেতা, জনপ্রতিনিধি, হামলা, পুলিশ, কর্মচারী, পেশাজীবীদের চিরন্তন করে তাদের ক্ষমতাচ্যুত করে সামাজিকভাবে নিন্দিত করতে হবে। দিতে হবে উপযুক্ত শাস্তি। সত্যকার দেশপ্রেমী জনদল দিকে নেতা নির্বাচিত করতে হবে। দুর্নীতি বিরোধী আন্দোলনে সমাজের সর্বস্তরে মানুষকে সম্পৃক্ত করতে হবে। দুর্নীতিবাদীদের প্রতি সমাজের সব মানুষের ঘৃণা ছড়িয়ে দিতে হবে। তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এই আন্দোলনের স্লোগান হতে পারে, দুর্নীতিবাজকে ঘৃণা করো, দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করো, দুর্নীতিবাজদের প্রতিরোধ করা এখনই সময়। দুর্নীতি উৎপাটনে স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। একাধিক সৎ নির্লোভ দেশপ্রেমী লোকদের সম্পৃক্ত করতে হবে। সমাজের সর্বস্তরে মানুষকে আজ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্থির অবস্থান নিতে হবে। গণমাধ্যম, এনজিও, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কালো টাকার মালিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথ রুদ্ধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ ও প্রত্যাশিত উন্নয়নের লক্ষ্য সুনৈতিক বিকল্প নেই। বন্ধুরা, নবম দশম শ্রেণীর বই থেকে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ রচনাটি আলোচনা করা হলো। যদি আপনারা গুরুত্ব সহকারে এটি শোনেন, মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই উপকৃত হবে। ভূমিকা: জীবন সংগ্রামী মানুষ প্রতিকূল পরিবেশকে জয় করে গড়ে তুলেছে সভ্যতার সৌধ। জীবন সংগ্রামী মানুষ প্রতিকূল পরিবেশকে জয় করে গড়ে তুলেছে সভ্যতার সৌধ। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। এদেশের মানুষও নানা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে বেঁচে আছে। বিপুল প্রাণের ক্ষয়, ফসলের ক্ষতি, সম্পদের হানি, সবকিছুর পরও মানুষ বেঁচে থাকে। নতুন করে গড়ে তোলা হয় বাড়িঘর, জীবনের প্রবাহ। মানুষের প্রাকৃতিক দুর্যোগের স্বরূপ ঝড় জলোচ্ছ্বাস, কখনো ভয়াবহ বন্যা, কখনো বা খরা, দেশের মানুষের মৃত্যু সংখ্যা। 1970 সালে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোন ও জলোচ্ছ্বাসে প্রায় কয়েক লক্ষ লোকের মৃত্যু হয়। 1991 সালে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র উপকূলে প্রাণ হারায় প্রায় 1.5 লক্ষ মানুষ। 1998 সালে বন্যার প্রায় 1 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়। 2007 সালে দেশের মধ্যভাগ অঞ্চলে বন্যা মানে ক্ষতিগ্রস্ত প্রায় 1.5 কোটি মানুষ। ক্ষেতের ফসল, বাড়িঘর, গবাদি পশু, গাছপালা সবই ধ্বংস হয়ে যায়। ভেঙে পড়ে দেশের প্রাকৃতিক সম্পদ ও কৃষি নির্ভর অর্থনীতি। বড় জলোচ্ছ্বাস কখনো ভয়াবহ বন্যা। জলোচ্ছ্বাস হচ্ছে পানি বা ঝড়ে ফুলে ওঠা ভয়াবহ বন্যা। অন্য হচ্ছে দেশের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। খরা, খরা হচ্ছে চরম শুষ্কতা, সূর্যের তাপে দাবদাহ মাত্রা কিছু বেড়ে চলছে। 1970 সালে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোন ও জলোচ্ছ্বাসে প্রায় 1 কোটি লোকের মৃত্যু হয়। 1991 সালে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র উপকূলে প্রাণ হারায় প্রায় 1.5 লক্ষ মানুষ। 1988 সালে বন্যায় প্রায় 1 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়।
2007 সালে দেশের কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত প্রায় 7 কোটি। 1998 সাল অষ্টাশি বন্যায় 1 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়। এরপর 91 সালের চট্টগ্রাম কক্সবাজারের সমুদ্র উপকূলে প্রাণ হারায় প্রায় 1.5 লক্ষ মানুষ। 1.5 লক্ষ 70 সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলবর্তী পড়ে যাওয়া সাইক্লোন বিধ্বংসে কয়েক লক্ষ লোকের মৃত্যু। প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার শক্তি মানুষের হাতে নেই, তবে দুর্যোগ মোকাবেলা করার প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য গণসচেতনতা দরকার। দরকার ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা থেকে রক্ষা পাওয়ার মতো অবকাঠামো নির্মাণ, উঁচু বাঁধ তৈরি, রাষ্ট্রীয় সুপরিকল্পনা, জনস্বার্থে প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র, সবুজ বেষ্টনী ইত্যাদি তৈরি করা যেতে পারে। উপসংখ্যান। আমাদের দেশ ভৌগোলিক দিক থেকে অধিক দুর্যোগ প্রবণ, তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয় পরিকল্পনা যেমন থাকা দরকার, তেমনই জনসচেতনতার প্রয়োজন। প্রয়োজন দুর্যোগ মোকাবেলা করার মতো অবকাঠামো। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, মনের সাথে থাকি।